হেরিটেজ রিসোর্ট নরসিংদী, আমরা এখানে আছি মৌসুমীর জন্মদিন। অবশ্য এই জন্মদিনটা একটু ফ্যামিলির সাথে কাটাচ্ছি আমরা, এই কারণে মৌসুমীর ইচ্ছে যে এতিমখানায় বেশ আয়োজন করে কোরআন খতম হবে, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া করবে। আমার ফ্যান ক্লাব এবং মৌসুমীর ফ্যান ক্লাব আর ফ্যামিলির থেকে আমরা এই আয়োজনটা করেছি যে বড় করে আয়োজন নয়, ঢাকার বাইরে এই আয়োজনটা করব এবং ফ্যামিলিতে আমরা অবস্থান করব আর এতিম বাচ্চারা খাওয়া দাওয়া করে দোয়া করবে। এটাই আমরা মৌসুমীর সুস্থতা কামনা করছি, আল্লাহ যেন হায়াতে তৈবা দান করেন, সুস্থতা দান করেন। যারা মৌসুমীর ভক্ত আছেন সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের কাছে। আর এখানে ছোট ছোট বাচ্চারা আছে, ফরদিন, ফাইজা, লামিসা সবাই আছে। আমাদের বড় ভাই রাজু ভূঁইয়া ভাই আছেন, হেরিটেজ রিসোর্টের মালিক। আর সুন্দর একটা পরিবেশে আমাদের সময়টা ভালোই কাটলো। ভালো থাকবেন সবাই।